আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আরও একটা মজার রেসিপি নিয়ে এই রেসিপিটা হবে মশলা ছাড়া খিচুড়ি কুরবানির ঝুড়া গুস্ত দিয়ে কিভাবে অনেক বেশি টেস্টি উপায়ে এই খিচুড়ি রান্না করা যায় সেই পদ্ধতিটা করে দেখাবো চলুন তাহলে আর কথা নয় ঝটপট শুরু করি রান্নাটা শুধু লাগবে চাল ডাল আর কোনো মশলাপাতিই লাগবে না এই খিচুড়ি রান্না করতে একটা বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পোলার চাউল এখানে আমি পোলার চাউল ইউজ করব আপনারা চাইলে ভাতের চাউল যেটা সেদ্ধ চাউল বা বাসমতি চাউলও ইউজ করতে পারেন দুই ধরনের ডাল নি এখানে মুগ ডাল এক কাপ পরিমাণ আর আছে মসুর ডাল এক কাপ পরিমাণ মুগ ডাল আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম অবশ্যই মুগ ডাল ভেজে দিতে হবে তাওয়ার মধ্যে টেলে সুন্দর একটা কালার যখন চলে আসবে তখনই কিন্তু খিচুড়ির মধ্যে এই ডালটা ইউজ করা যায় এখন ভালো করে কষলিয়ে দশ মিনিট আগে একটা স্টেনারে পানি ঝরা দিয়ে রাখবো এতে করে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হবে রেখে দিলাম একটা চাননির মধ্যে এখন আমি কুরবানির ফ্রোজেন করা গোস্ত মানে এটা রান্না করা গোস্ত এ থেকে বড় বড় চক্রগুলো নিয়ে নিচ্ছি এত সফট করে রান্না করে ফ্রোজেন করেছি যাতে করে আপনি চাইলে এটাকে ঝুড়া করেও খেতে পারেন বা আস্ত আস্ত একেবারে লাল লাল করে ভাজা ভাজা করেও খেতে পারেন এমন তরকারিটাই ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রাখতে হবে এই ফ্রোজেন পদ্ধতিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলের মধ্যেই কিন্তু আছে আপনারা প্লেলিস্টে লিস্টে গেলেই পেয়ে যাবেন গোস্ত কিভাবে আমরা দীর্ঘদিন ধরে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রাখতে পারি তো ওদিক থেকে আমার গোস্ত তরকারিটা জাল হতে থাক আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি খিচুড়ি বসানোর জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল ইউজ করেছি আর তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কোনো মশলা এখানে দেব না কারণ তরকারির মধ্যে কিন্তু অনেক মশলা আছে এখন দিয়ে দিচ্ছি এখানে চাল আর ডাল চাল আর ডাল একসঙ্গে ভেজে নেব যেহেতু আমরা দশ মিনিট আগে চাল ডাল ধুয়ে রেখেছি এতে করে সুন্দর ঝরঝরে হবে আর এই চাল ডাল এমনভাবে ভাজতে হবে যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে শুধু তেল আর পেঁয়াজের মধ্যে ভেজে নিব সাথে তো লবণ দিতে হবে চাউল আর ডালের জন্য চাউল আর ডালের জন্য আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর এদিক থেকে আমার এই তরকারিটা জাল করা হচ্ছে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে করে হতে থাক এদিক থেকে আমি চাউলটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে অপশনাল আমি পাঁচ ছয়টি আস্ত রসুন কোয়া দিয়ে দিচ্ছি এই রসুন কোয়াটা আস্তে আস্তেই থাকবে খেতে ভালো লাগবে এটা সম্পূর্ণটাই নিজের ইচ্ছে দিলেও পারেন না দিলেও কিন্তু হবে চাউল ডাল ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি পানি এখানে যেহেতু আপনার চার কাপ অনুযায়ী পোলার চাউল আর ডাল আছে সে অনুপাতে আট কাপ পানি দিলাম চাল আর ডাল অনুপাতে ডাবল পানি দিতে হবে দিয়ে দিচ্ছি আট দশটি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে এটা খেতে ভালো লাগবে অনেক ঝাল ঝাল হবে তরকারিতে কিন্তু ঝাল আছে তো যে তরকারিটা এই যে কুরবানির গোস্তটা আমি জাল করেছি এখানে কিন্তু অনেক ঝুড়া গোস্ত আছে আস্তও আছে এটা টেস্ট যে কত আমরা সবাই জানি কুরবানির গোস্তের তো এ থেকে ঝোল আর কিছু ঝুড়া আস্ত গোস্তর টুকরা দিয়ে দিলাম এখন এই খিচুড়ির পানির সঙ্গে কিন্তু এটা মিলেমিশে যাবে চাউল আর ডালের সঙ্গে তো যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে বাকি অংশটুকু আমি পরে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন মিনিটের মধ্যে পানিটা শুকিয়ে যাবে খুব দ্রুত টেনে যাবে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে হাই রাখলে নিচ থেকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো তিন মিনিট পর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে নিচের ভাতটা একটু উপরে উঠিয়ে দেবো চাইলে এই পর্যায়ে একটা লোহার তাওয়ার মধ্যে বসিয়ে দিতে পারেন তাহলে অনেক বেশি সুন্দর হবে খিচুড়িটা নিচ থেকে পরার কোনো চান্স থাকবে না নিচের ভাতটা উপরে উঠিয়ে দিলাম আর বাকি যে গুস্ত তরকারিটা আছে সেটা উপর থেকে আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি এটা পরবর্তীতে যখন একটা নাড়া দেবো তখন কিন্তু সবগুলো একসঙ্গে মিলেমিশে যাবে এখানে আপনাদের টেস্ট অনুযায়ী কিশমিশ দিতে পারেন আমি আমার স্বাদ অনুযায়ী কিসমিশ দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে এটা স্বাদটা বেড়ে যাবে চাইলে বাদামও দেওয়া যাবে কিন্তু সম্পূর্ণটা নিজের ইচ্ছে অনুযায়ী দিয়ে নিলেই হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা তাওয়ার মধ্যে বসিয়ে রাখবো এই যে নিচে একটা লোহার তাওয়া আছে যখন পরিবেশন করব এটা শুধু সার্ভ করে নিলেই হবে এই যে কতটা সফট হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা তাওয়ার মধ্যে বসিয়ে রাখার কারণে কিন্তু এমনটা এখন শুধু এখান থেকে আপনারা সার্ভ করে নিয়ে নিয়ে পরিবেশন করতে পারেন আর অনেক বেশি ঝরঝরেও হয়েছে দেখতে তো কতটা লোভনীয় হয়েছে আশা করবো আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং ডিশে এই খিচুড়িটা সকালের নাস্তায় দারুণ লাগে চাইলে আপনারা লাঞ্চে অথবা ডিনারও তৈরি করে নিতে পারেন আজকের মতো তাহলে বিদায় আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ